ওই আপনারা যারা চাপাবাজি করছেন রাস্তায় নামছেন, একটি সিনেমা বানিয়েছেন আপনারা, গত 5-7 বছরে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছেন আপনারা। অবশেষে তুফান সিনেমা নিয়ে কঠিন হুঙ্কার দিলেন সুপারস্টার শাকিব খান। কেননা তুফানের মতো বড় বাজেটের সিনেমাকে যারা তুচ্ছ বলে মনে করছেন তারা বেদব ছাড়া আর কিছু নয়। বিস্তারিত জানতে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। সুপারস্টার শাকিব খান নিজের গতিতে নিজের বুদ্ধিমত্তায় ভক্তদের ভালোবাসায় একের পর এক ইন্টারন্যাশনাল সিনেমা হাতে নিয়েছেন শুধুমাত্র ভক্তদের কথা ভেবেই। বর্তমানে শাকিব খানের একটি সিনেমা মানেই শাকিব ভক্তদের কাছে ঈদের সমান, আর সেই জন্য সুপারস্টারের কাছে ভক্তদের ভালোবাসা একটি পাওয়ার। শাকিব খানকে কথা কম বলতে দেখা গেলেও রাগ করলে হয়ে যান অন্যরকম মানুষ। এবার বেজায় চড়েছেন পরিচালক ইকবাল ও মালিক আফসারির উপর, কারণ শাকিব খান যতই ভালো কাজ করুক না কেন দিন শেষে তাদের কাছে কিছুই নয়। তবে মালিক আফসারি ও পরিচালক ইকবাল শাকিব খানের বিপরীতে কটু কথা বলতে বলতে তারা এখন ক্লান্ত। তাদের প্রতিদিনের রুটিন শাকিবকে নিয়ে বাজে কিছু বলতেই হবে। এজন্য প্রেস মিটিং এ শাকিব খান বলেন, আমি যদি ইন্ডাস্ট্রির কিছু করতেই না পারি তাহলে আপনারা কেন পারলেন না? আমি ইন্টারন্যাশনাল সিনেমা করছি, কই আপনারা 5-7 বছরে একটি সিনেমাও তো করতে পারলেন না? সব বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।